তারপরে উনি দেখলো, দেখার পরে বললেন যে আপনি 14 দিন অবজারভেশনে থাকেন, কোনো কিছু হলে আপনি আমাদের কন্ট্রোলে দাঁড়ান, আমরা দাঁড়াইছি। ওনার ওইটুকু কোনো সিমটম নাই, আমার শরীরের ওইগুলো কোনো সিমটম নেই। আজকে পাঁচ দিন পর আমার সাথে ওই যে বুকের সমস্যা হচ্ছে, জ্বর নেই, ডক্টর কিছু নেই, শুধু বুকের সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো আমাকে বলছে আপনি আমার এই সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নেই, কিন্তু ঘুমটা একটু বেশি হচ্ছে আর এই যে বুকের সমস্যাটা হচ্ছে, যার জন্য আমরা মেডিকেলে এসলাম। যদি এরকম কোনো সেল থাকে বা যদি এই বুকের সমস্যাটার জন্য যদি কিছু ট্রিটমেন্ট দেওয়া যায়, এই জন্য আমরা মেডিকেলে আসলাম। মেডিকেলে আসার পরে তো এখন ওনারা অবজারভেশন করে দেখি কী হয়, যদি ওনারা যদি ভালো কিছু যদি অবজারভেশনে যদি আমাদের নেগেটিভ হয় তাহলে ভালো। এই আনহুই ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওখান ওখানে সে মানে লেখাপড়া করে, আড়াই বছর শেষ হয়েছে। আর চায়নার থেকে এসেছে, তো সে তার বাড়ি ডোমার নীলফামারি, সে সেখানে অবজারভেশনে ছিল, USFPO এবং সিভিল সার্জন মহোদয় ওনারা অবজারভেশনে রেখেছিল। কালকে থেকে তার একটু শরীর খারাপ লাগতেছিল, তো আজকে দুপুরে হঠাৎ করেই আমাদের এখানে সরাসরি চলে এসেছে। আমরা আসার পর যেহেতু চায়না ফেরত রুগী এবং একটু শ্বাসকষ্টের কথা বলতেছে, সেজন্য আমরা তাকে ভর্তি করায় তাকে আমরা আমাদের 5 বেডে যে আইসোলেশন ইউনিট আলাদা করা হয়েছে আমরা সেখানে তাকে প্রেরণ করেছি, এবং আমাদের চিকিৎসক সেখানে তাকে দেখাশোনা করছে, এবং এ ব্যাপারে IEDCR এর সাথেও যোগাযোগ করা হচ্ছে, তারা নমুনা পরীক্ষার জন্য আমাদের এখানে আসবে। সেরকম কোনো উপসর্গ আমরা এখন দেখতে পাচ্ছি না, তার শরীরে জ্বর নাই, সে শুধু একটু শ্বাসকষ্টের কথাই বলতেছে, এটা এখনই করোনার উপসর্গ কিনা সেটা পরীক্ষা না করে বলা যাবে না।